ষষ্ঠ ব্যক্তি এসে এদের পাঁচজনের কথা শুনে বলছে তোমরা পাঁচজনই বোকা। কথা বুঝতে পারছেন? সবুজ ফেলাগো গাড়ি দেখে নিচ্ছে না, গার্ডও নিচ্ছে না, ড্রাইভারও নিচ্ছে না, ইঞ্জিনও নিচ্ছে না, মগজ ব্রেনও নিচ্ছে না, বরং এই গাড়িটাকে ঠেলে দিচ্ছে আল্লাহ সেই কুদরত যে আল্লাহ মাথার মধ্যে এই জ্ঞানটা তৈরি করে দিয়েছেন। এটার নাম বিজ্ঞান। কথা কি বুঝতে পেরেছি? বিজ্ঞান ওই জায়গায় যেতে হবে আপনাকে, প্লেন দেখে বলা যাবে না। একটা প্লেন আকাশে উঠতেছে, আপনি প্লেনের চেহারা দেখি আপনি যদি মনে করেন যে বিজ্ঞান নয়, বরং এই প্লেনটা আবিষ্কার হলো কিসের উপরে ভিত্তি করে এটা যদি চিনা যায়। বাইরে আমার আকাশের পাখি উড়ন্ত পাখি আকাশের মধ্যে যখন উড়ে, আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে এমন কিছু পাখি যে পাখি গুলো আকাশের শূন্যের মধ্যে উড়ে বেড়াচ্ছে, তুমি কি সেগুলোর দিকে তাকাও না? ওই পাখিগুলো কি করে পাখার উপরে ভর করে বাতাসের উপরে ভর করে চলছে? পৃথিবীর মানুষের আইডিয়া হতো না, পৃথিবীর মানুষের কোনোদিন শেষ তৈরি হতো না, পৃথিবীর বিজ্ঞান জন্ম নিত না যদি পাখি এই বাতাসের উপরে ভর করে না উড়ে উঠত। পাখি বাতাসের উপরে ভর করে উড়াবার কারণে বিজ্ঞানীদের পরিষ্কার একটা রেফারেন্স পেয়ে গেল যে এই বাতাস এটা যে কোনো জিনিসকে বহন করতে সক্ষম। একটু সুবহানাল্লাহ বলুন। খালি ঠিক ঠিক কইলে হয়? খালি ঠিক ঠিক কইলে হবে না, বড় আপনাকে বলতে হবে এই পৃথিবীর মধ্যে আজ এই বাতাসকে কেন্দ্র করে মানুষ ঘুরি উড়াচ্ছে কতক্ষণ, এই বাতাসের উপরে মানুষ তার নিজের নভোতরি আকাশের প্লেন উড়াচ্ছে কত বড় বিশাল বড় 400-500 প্যাসেঞ্জার দিয়া, তাদের সমস্ত হাজির যত দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মার্কেটিং করে হাজিরা কথা বল না, তারা হজে যায় জন্দমের পানি থেকে নিয়ে খেজুর থেকে নিয়ে জায়নামাজ থেকে নিয়ে টুপি থেকে নিয়ে কিনা শেষ নাই, কারণ এগুলো দিতে হবে। গেলেই একটা জায়নামাজ দিতে হবে, আরে টুপি দিতে হবে, তসবি বস্তাকে বাবা পর্যন্ত এই হুলকুম পর্যন্ত পূর্ণ হয়। হাজিরিন হাজিরের বিশাল বড় বড় ভারী ভারী বোঝা, যাত্রী প্লেনের নিজের ওজন সবকিছু মিলিয়ে কত হাজার হাজার টন একটা প্লেন সেটা আকাশের মধ্যে উঠছে। এই বিশ্ব জগতের মধ্যে বিজ্ঞান হলো সেটি পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهَرٌ وَرَوَاحُهَا شَهَرٌ আমি সুলাইমানের জন্য বাতাস অনুগত করে দিয়েছি, বাতাস অনুগত করে দিয়েছি। বাতাস হল এমন একটি আল্লাহর সৃষ্টি যেই বাতাসের বিশাল ক্ষমতা পৃথিবীর মধ্যে বিজ্ঞান জানতেই পারত না যে কার ক্ষমতা কি, কার ক্ষমতা কি। আগুন যে জ্বালাইতে পারে, আগুন জ্বালাইতে পারে, আগুনের জ্বালানি ক্ষমতা মানুষ জানছে কখন, যখন আগুন আগুনের মধ্যে হাত দিয়ে আগুনের মধ্যে যখন কোন মানুষ কাপড় দেয় পুড়ে যায়, এটি কি জ্বালানি ক্ষমতা, এটি কি সে শিখছে? সে আসুন পবিত্র কোরআন ও হাদিসের বিজ্ঞান বৈজ্ঞানিক মোহাম্মদ কে ইয়াসিন মানে আমার নবী জগতের মধ্যে বিজ্ঞান কেমন করে আসলো, কি করে বিজ্ঞান জন্ম নিল, বিজ্ঞানীদের থিওরি কত ভুল। বিজ্ঞানীরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আর ইসলামের বিজ্ঞান বলে না দেখে আল্লাহকে বিশ্বাস করছি, না দেখে বিশ্বাস করছি তাকে। কাজেই এখনের বিজ্ঞান ওরা বলছে আনসিন ইজ নাথিং, চোখে যা দেখি না তা কি করি না বিশ্বাস করি না। আরে লেখা চোখে যা দেখি না, বাতাস চোখে দেখে না,
কতক্ষণ চোখ দেখে না তবে ইন্দ্রিয় দেহের মধ্যে বাতাসের স্পর্শ আসে কতকাল করছে ফুলের ঘ্রাণ মানুষ দেখে না দেখে তারপর কি মানুষ তাকে বিশ্বাস করে কতক্ষণ অতএব জগতের মধ্যে মহাবিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা পবিত্র কোরআনের মাধ্যমে এক বিশাল বিজ্ঞান দান করেছেন বিজ্ঞানের মাধ্যমে ওরা যা বলছে তার সম্পূর্ণ বিপরীত থিওরি দিয়েছে ইসলাম ইসলামের থিওরির সাথে এই সমস্ত বিজ্ঞানীদের থিওরি মিল নাই যে কারণে কোরআনের থিওরি হচ্ছে অলওয়েজ রাইট এটার মধ্যে কোনো ভুল নাই আর বিজ্ঞানীদের থিওরি একজন যা কইলে গেছে পরের জন এসে উপরে শেষ করছে কথা কল পরের জন এসে কি করছে শেষ করছে এই জন্য আসেন পাওয়ার বিজ্ঞান আগে বলি পাওয়ার বিজ্ঞানটা শেষ করে এরপর আস্তে আস্তে নবীর বিজ্ঞানে চলে যাব খুব অল্প সময় কথা বলবো আমার অনেক ওয়াজ আপনারা শুনছেন কথা বুঝতে পারছেন কাজেই বেশি ওয়াজ আজকে আর করবো না হাদিয়া বেশি দেওয়া লাগবে না কথা বুঝতে পারছেন কষ্ট লাগতেছে যে আপনার ঠান্ডার মধ্যে বসে আছে কত বলেছেন বেয়াদবি মনে হইতেছে আমার বলার মতো এরকম বেয়াদব আমি না এরকম বেয়াদব আমি না কথা বুঝতে পারছেন আমি হইতেছি আপনাদের সবার প্রিয় মানুষ কথা বল আরে ভয়ে মঞ্জুর ভাই ফোনটা ধরি না আমি তো কি বলবো তাই কথা বুঝতে পারছেন মঞ্জুর ভাই ফোন দেয় আমার বাসায় ফোন দিছে উনি কই বাসা থেকে আমার ফোন ধরো মঞ্জুর ভাই ফোন দিছে আমি তো আমি মঞ্জুর ভাই ফোন ধরবো না মঞ্জুর ভাই আরেক জনের ফোন দিয়ে ফোন দিছে ধরে নাকি ধরছি আমি দিকে ধরা গেছি তার কাছে ফাইভ ফাইভ সেভেন কার দামি নম্বর সারা কি পারি নেই সারা কিতে পারি নেই বুঝতে পারছেন কথা সম্মানিত শুধু কল আলহামদুলিল্লাহ আরে এইভাবে তো বসে রাখলে সারা রাত আপনারা বসে থাকবেন কি বলে ঠিক না কিসের শীত কিসের কি মজা লাগতেছে সম্মানিত শুধু ভাই ব্যাপার পাওয়ার কাকে বলে আসুন ইসলামের বিজ্ঞান পাওয়ার কাকে বলে ইসলামের পাওয়ার হলো ইন্নাল্লাহ খালাকাল আরদা জালা তামিদ আল্লাহ যেন যখন পৃথিবীটাকে সৃষ্টি করলেন মাটির উপরে এই সৃষ্টির সম্বন্ধে দুটা তথ্য আছে কয়টা পৃথিবীর সৃষ্টির ব্যাপারে দুটা তথ্য আছে কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা এই তথ্য দিতে পারে নাই বিজ্ঞানী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তথ্য দিয়েছে বিজ্ঞানীরা তা দিতে পারে এই জন্য ওদের সাথে আমাদের মিল নাই গত পাঁচ বছর আগে পাঁচই মার্চ ঢাকা শহর থেকে সব লোক পালাই যেতেছে আমি মসজিদের ক্ষতি আমি ওদেরকে জিজ্ঞেস করলাম পালান কেন আজকে মুসল্লির সঙ্গে কম কেন জুমার দিন ওরা বলছে আজকে বলে কি আমত হবে এই জন্য ওরা গ্রামে পালাই গেছে আজকে নাকি কেমত হবে তো কেমত হবে এই জন্য তারা চলে গেছে কোথায় إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد جركم سبحان الله اي آيات بولا لا تاكلي هما هما يجون على زوني دخل قلتو
কতক্ষণ না ঘর বাড়ি কি খুলে নিয়ে আসতো ইটা খুলে নিয়ে আসতো কারণ আখেরাতের ভয় আছে কিয়ামতের ভয় আছে মরার ভয় আছে কথা কর সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে ইন্না সালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের কম্পন বড়ই মারাত্মক বড়ই ভয়ানক ইন্ন জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামত যখন হবে শহর গ্রাম সব উত্তাল পাতাল হয়ে যাবে ইয়াউমা তুবদ্দালুল আরযু গায়রাল আরযি ওয়াস সামাওয়াতু ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার একদিন পৃথিবীর জমিনের মাটি আল্লাহ পরিবর্তন করে দেবেন কোথাও কোনো ঘর পাওয়া যাবে না বাড়ি পাওয়া যাবে না হে ভাই সব কেমন ইষ্ট হয়ে যাবে ভেঙে চুরমার হয়ে যাবে পৃথিবীর মধ্যে মাথা গুজবার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না শহর ছেড়ে গ্রামে আসলে কোনো থাকার জায়গা পাওয়া যাবে না